কিসের নামাজ হবে রে? আজকে বর্তমান সমাজের মধ্যে ল্যাংটা বাবা নামে কোনো বাবা আছে যাদের ফরজ ঠিক নেই, অথচ তারা নাকি মুরিদদের ধরে ধরে জান্নাতে দিবে, এরকম ভণ্ডামি আছে না নাই? জোরে বলেন। অনেক আছে, অনেক আছে। ল্যাংটা সুলাইমান শাহ, সোনার নাম, সোনার নাম। আবার কিছু কিছু পাগল, এমনও পাগলা মুরিদ আছে যে কি করে, তার পা ধরে, তার লজ্জাস্থান ধরে ধরে, তার গায়ের পানি ধোয়া, মানে গাও ধন ও পানিগুলো খায় আর বলে আমাদের যত রোগ আছে সব মুক্ত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। মানুষ কত বড় পাগল হইলে এই কাজ করতে পারে, এগুলোর থেকে আমাদের ফিরে আসতে হবে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতে যাওয়া যাবে, কোনটা জাহান্নামে যাওয়া যাবে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার। তো ওই জন্য বাজান আল্লাহ পাক বলছে যে মা বাবার পায়ে সিজদা করার অনুমতি দিতাম, যদি অনুমতি থাকতো তাহলে মা বাবার পায়ে। কিন্তু বর্তমানে মানুষ কি করে, বাবার পায়ে সিজদা দেয়। ওলিদের কোনো দোষ নাই, আমি নিজেও কিন্তু পীর মুরিদি করি, ওলিদের কি কোনো দোষ আছে? ওলিরা তো আল্লাহর ওলি, ওনারা তো সাহিত্য আছে, শুয়ে আছে। কিন্তু এইগুলা ব্যবসা চালু করার জন্য কিছু মানুষের, এই জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের পকেট গরম করার জন্য মানুষ কি করতেছে? এই শাহজালাল রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহর ওলি ছিল নাকি ভণ্ড ছিল? সবাই কথা বলবে, সবাই কথা বলেন, ওলি না ভণ্ড? উনি আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ওলি। ওলি কি? আল্লাহর বন্ধু, যাদের সাথে আল্লাহর কানেকশন আছে, যারা ইলহামের মাধ্যমে আল্লাহর আরশে আজিমে যেতে পারে, ইলহামের মাধ্যমে এদেশ থেকে আরেক দেশে, বাংলাদেশ থেকে মক্কায় গিয়ে নামাজ আদায় করতে পারে, এরাই হলো আল্লাহর ওলি। যারা এক জায়গায় বসে থেকে অন্য জায়গার খবর আল্লাহর কাছ থেকে কি করে, জোগাইতে পারে, গোছাইতে পারে, এরাই আল্লাহর ওলি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু আল্লাহর ওলি ছিলেন। কিন্তু বর্তমানে ওই আল্লাহর ওলির মাজারে মানুষ টাকা কামাইয়ের জন্য কি সমস্ত ভণ্ডামি করে বেড়াইতেছে। এখন বলেন তো আল্লাহর ওলির কোনো দোষ আছে? কথা বলেন, দোষ আছে? দোষ নাই, সব দোষ কিন্তু ভণ্ডদের। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, অল্প কিছু সময় আপনাদের আমি নষ্ট করি, ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাব। আজকে বর্তমান সমাজের মধ্যে মানুষ এমনও আছে, এমন সন্তান আছে যে তাদের মা বাবারে এই পৃথিবীর বুকের মধ্যে নিজের হাত দ্বারা পেটন দেয়, নিজের হাত দ্বারা মারে। এমনও কুসন্তান আছে যে সমস্ত কুসন্তান নিজের মায়ের গায়ে হাত দেয়, নিজের মায়ের গায়ের উপরে লাঠি দিয়ে পিটায়। এমনও সন্তান এই দুনিয়ার বুকের মধ্যে কিন্তু হাজারো হাজার আছে বাজার। ওই সন্তানগুলো দেখেন মুসলমান বন্ধুগণ আমার, এই মা বাবারে যদি সন্তান যদি এরকম ভাবে কষ্ট দেয়, আঘাত দেয়, ওই সন্তানের কোনোদিন ইহকাল এবং পরকালের মধ্যে কোনো কি শান্তি পাবে? এ মুসলমান, আল্লাহর ওলির একটা বাস্তব ঘটনা শোনায়া দেই। মায়ের সঙ্গে শুধুমাত্র একটা কথা না শোনার কারণে এটা কোনো বেয়াদবিও নয়, মায়ের আঘাতও করে নাই, শুধুমাত্র একটা কথা না শোনার কারণে আল্লাহর ওলি হযরত ইজরাইল রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিশাল বড় একটা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। এ মুসলমান, হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি একদিন মুসলমান রাত্রেবেলা নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি রাম মাজান শুয়ে থেকে ডাকতে বলতেছে, বাবা জুরাইস আইরে আয়, আমারে একটা গ্লাস পানি পান করা দিয়ে তুই চলে যা। এ মুসলমান, হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় আছে, উনি দেখতেছে নামাজটা আগে শেষ করেনি, তারপরে আমি মারে কি করবো, একটা গ্লাস পানি পান করাবো। এ মুসলমান, ওই সময় মা দেখতেছে সর্বনাশ, আমার সন্তানকে বারে বারে ডাক দিতেছে কিন্তু আমার সন্তান কেন আমার কাছে আসে না? মুসলমান, আল্লাহর কি করুণ অবস্থা, এই সময় দেখেন কি হয়ে যায়। আল্লাহর বান্দা হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে এত মজা পাইতেছে, কারণ মুসলমান ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, যার ইমানটা মজবুত, যে মুসলমানটা মজবুত, যার ইমানটা মজবুত, ওই মুসলমানের নামাজটা হয় মজবুত। কথা ঠিক না ব্যাঠি? এমন সময় দেখবেন নামাজের মধ্যে এত মজা লাগে, এত মজা লাগে।
আবার এমন সময় দেখবেন নামাজের মধ্যে কোনো প্রকারেই খেয়াল ঢোকানো যায় না, নামাজের মধ্যে কেউ কোনো খেয়াল থাকে না, বর্তমান শুধু দুনিয়া বিয়ে খেয়াল নামাজের মধ্যে চলে আসে। তার মানে বোঝা যায় মুসলমান কোন নামাজটা আমার কবুল হয় আর কোন নামাজটা আমার কবুল হয় না আমরা নিজেরাও বুঝতে পারি না। মুসলমান হজরতে আল্লাহর আলী ভাই হজরতে জুরাইস রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে কি করতেছে, তেলাওয়াত করতেছে, নামাজ আদায় করতেছে। এমন সময় হজরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি রমজান যখন পানি পানি বলে ডাকতেছে, কয়েকবার ডাক দেওয়ার পরে হজরত জুরাইস নামাজের মধ্য থেকে যখন নিয়াজ ছেড়ে দিল না, এমন সময় জুরাইস রহমাতুল্লাহের মা দেখতেছে আমার সন্তানকে কতবার আমি পানি চাইলাম আমাকে পানি দিল না। আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে একটা বিচার দিয়ে দিল, ডাকতে বলতেছে আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে একটা বিচার দিয়ে দিলাম, তোমার কাছে একটা আরজি জানাই, আমার ছেলে যত বড় ওলি হোক না কেন, যত বড় তোমার বন্ধু হোক না কেন, আমি মা তারে একটা গ্লাস পানি আনতে বলেছি, পানিটা আনলো না। আল্লাহ আমার ছেলের এই দুনিয়ার বুকের মধ্যে থাকতেই তুমি একদিন বেজ্জতি করে দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বর্তমান আমাদের অবস্থা আমরা যদি বুঝতে চাই, মা পানি চাইছে কিন্তু সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের কারণে পানি দিতে পারে নাই, এটা কি আমাদের ব্যারেন্টে আমাদের মানে কারণে কি কোনো কোন ভুল মনে হয় বলেন, এটা কি কোনো বড় ধরনের ভুল? এটা কিন্তু বাজান আমাদের মনে হয় বড় কোনো ভুল না, কিন্তু দেখেন মুসলমান ছোট্ট ভুলের কারণে আল্লাহ পাক কত বড় শাস্তি দেয় এই আল্লাহর অলিরে। এ মুসলমান এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাম এসে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি রমজানের কি করলো, জানটা কবজ করে নিয়ে চলে গেল রে মুসলমান। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজটা শেষ করে তারপরে একটা গ্লাস পানি নিয়ে যখন মায়ের সামনে চলে গেছে, ডাক দিয়ে দিয়ে বলতেছে মা, এই যে নাও তোমার জন্য একটা গ্লাস পানি নিয়ে এসেছি মা, আমি নামাজ আদায় করতেছিলাম যার কারণে আসতে পারি নাই, এই যে নাও তুমি পানিটা পান করে নাও। এ মুসলমান মামা পারি নাই, তুমি তাই এত রাগ করেছো, গোসা করেছো গো মা, এই যে নাও তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি, পানিটা তুমি পান করে নাও। এ মুসলমান যখন ডাকাডাকি করার পরে মা কোনো কথা বলতেছে না, এবার জুরাইস রহমাতুল্লাহ আলী মায়ের হাত কানা ধরে যখন টান দিয়েছে তখন হাতের মধ্যে মায়ের কোনো শক্তি নাই, হাতটা ধরে যখন এরকম ছেড়ে দিয়েছে হাতটা এমনি তেমনিতে পড়ে গেছে। এবার নাকের গড়ে হাত দেওয়ার পর দেখতেছে মার তো আর কোনো নিঃশ্বাস প্রশ্বাস বাহির হয় না। এবার মুসলমান আল্লাহর অলির জানা বাকি নাই, এই মা আর দুনিয়ার বুকের মধ্যে বসে নাই, আল্লাহর কাছে ডাকতে বলতেছে আল্লাহ, শেষবারের মতো আমার মা কাছে একটা গ্লাস মাত্র পানি পান করতে চেয়েছিল, আর এই একটা গ্লাস পানি আমি আমার মারে পান করাইতে পারলাম না, ওগো মাবুদ না জানি কত বড় পাপ আমি করে ফেললাম। কিন্তু মুসলমান হযরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহি তো জানে না ওনার মা পানি না পাওয়ার কারণে ওনার জন্য ছোট্ট একটা বদদোয়া করে রেখে গেছে। এ মুসলমান যখন দেখলো মা মারা গেছে কি করা যায়, মারে দাফন কাফন করে সুন্দরভাবে দাফন কাফন করে মাটির মধ্যে দিয়ে জানাজা করে যখন দাফন কাফন করে মায়ের জন্য দোয়া চেয়ে বাড়ির মধ্যে চলে আসলো মুসলমান। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন গেল, কিন্তু জুরাইস রহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে একা একা ভালো লাগে না, কেমন যেন শুধু মায়ের কথা বারে বারে মনে পড়ে যায়। নামাজ পড়তে গেলে মায়ের কথা মনে পড়ে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে গেলে মায়ের কথা মনে পড়ে, যেখানে যাক না কেন শুধু মায়ের কথা মনে পড়ে। এবার জুরাইস রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে কি করা যায়, আমি তো আর বাড়িতে থাকতে পারবো না, কারণ যেখানেই যাই সেখানেই শুধু মায়ের কথা মনে পড়ে যায়। এ মুসলমান মা যখন মারা যায়, যাদের মা মারা গেছে তারাই হয়তো বলতে পারবেন, ওই দেখবেন মা যে চৌকির মধ্যে শুয়েছে, ওই চৌকির দিকে যদি একবার তাকানো যায় মনে হয় আমার মাটা এখানে শুয়ে আছে। বাবা যদি মারা যায় চৌকির দিকে একবার তাকাই দেখবেন আমার মা আমার বাবা এই চৌকির মধ্যে শুয়েছিল, আজকে দুনিয়ার বুকের মধ্যে নাই।
চেয়ারের মধ্যে আমার বাবা আগে বসে থাকতো, আমার মা আমার বাবারে একটা পান বানায় দিত, পানটা খাইতো, আমার বাবারে আব্বা বলে ডাকতাম, শুনলে তো ডাকের সাড়া দিত। কিন্তু আজকে কয়েকটা বছর হয়ে গেল, আমার মারেও আর ঘরের মধ্যে ডাক দে মারে খুঁজে পাই না, বাবারেও পাওয়া যায় না। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে বলেন এইরকম হয় কি হয় না, জোরে কথা বলেন হয় কি হয় না। এ মুসলমান, হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহ যেখানে যায় না কেন শুধু মায়ের কথা মনে পড়ে। এবার জুরাইস রাহমাতুল্লাহ আলাইহ দেখলো মায়ের কথা যখন মনে পড়ে তাহলে আমি বাড়ির মধ্যে আর থাকবো না, আমি আর কি করব, শেষবারের মতো তো মায়ের কথাটাও রাখতে পারলাম না, আমি গভীর জঙ্গলের মধ্যে চলে যাব, আর ওখানে গিয়ে যতদিন পর্যন্ত বেঁচে আছি শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। এ মুসলমান ভাই, হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহ কি করলেন, কিছু জামা কাপড় গোছায়া, কিছু খাবার নিয়া কাদের মধ্যে পটলা ঝোলাইয়া জঙ্গলার মধ্যে চলে গেল। মুসলমান জঙ্গলার মধ্যে যাওয়ার পর একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম ভাবে জীবনযাপন আরম্ভ করে দিল, আর গভীর জঙ্গলের মধ্যে একটা সুন্দর করে নামাজের স্থান বানায় নিছে, ওখানে সর্বদা সর্বসময় আল্লাহর ইবাদত করে, আর আল্লাহর কাছে হাত তুলে তুলে মায়ের জন্য দোয়া করে। মুসলমান আল্লাহ দেখেন কেমন কুদরত, আল্লাহ কেমন ভাবে আল্লাহর ওলির ওই মায়ের দোয়া কবুল করে বেজ্জিত করে দেয়। এ মুসলমান, মা শুধু ছোট্ট একটা বদ দোয়া করেছিল, এত টুকের কারণেই আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু মানে আল্লাহর আপন জন, জান্নাতি মানুষ। কিন্তু তারপরেও কিন্তু আল্লাহ তাকে ছাড় দেন নাই, তারপরেও মায়ের শুধু এতটুকু বদ দোয়ার কারণে আল্লাহর ওলিরেও আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছে। মা বোন নামাজ গুলো শুনতেছেন, আপনাদেরকে বলি অনেক মা বোনে আছে যারা সহ্য করতে না পেরে সন্তান যখন মারে কি করে একটু বেশি জ্বালাতন করে, তখন আমরা মা বাবা কি বলি, সন্তান মরিস না কেন, গোল্লাই যাস না কেন, এগুলো বলে না বলেন। অনেক সময় অনেক রকম বদ দিয়ে ফেলে, এরকম অনেক ঘটনা ঘটে গেছে বাজান, আমাদের গ্রামে অনেক ঘটনা ঘটে গেছে, সন্তান রে মা কি করছে, সন্তান মার একটু বেশি জ্বালাতন করছে, ডাক দে বলছে, তুমি এত মানুষের মরণ হয় আমার সন্তানের মরণ হয় না কেন। এ মুসলমান, মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়াও করে তাও কবুল হয়ে যায়, যদি খারাপ দোয়াও করে তাও কবুল হয়ে যায়। ও মুসলমান, সন্তানকে যখন গালি দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, এ মুসলমান আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের কথা আমি বলি, ইমাম সাহেব ডাক দে বলে আমারে হুজুর গো, আমার মানে কাকা ভাই সম্পর্কে ডাক দে বলে ভাইস্তা, আমার সন্তান যেদিন মারা যায় আমাদের গ্রামের ইমাম সাহেবের সন্তান, এই আপনার ছোট্ট একটা সন্তান পানির মধ্যে ডুবে মারা গেছে, বলতেছে আমার সন্তান যেদিন মারা যায় ওই দিন আমারে আর ওর মারে এত জ্বালাতন করেছিল, এত জ্বালাতন করেছিল, আমি একটু ধমক দিয়ে বলছিলাম যা তুই যেখানে গিয়ে সেখানে মরগা, এইরকম একটা মানে কথা আমার মুখ ফসকে বাহির হয়ে গিয়েছিল। এ মুসলমান, যখন সন্তান বাহির হয়ে চলে গেছে বাড়ি ভর্তি নাকি ওনার আত্মীয় স্বজন আসছে, ওই ছোট্ট সন্তানের নানা নানি সবাই বাড়ির মধ্যে আসছে, কিন্তু দেখেন আল্লাহ পাক ওই মা বাবার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ জানে না। ওই জন্য মুসলমান, সন্তান যখন বাহিরে চলে গেছে এতগুলো মানুষ কোন মানুষের চোখে পড়ে নাই, এই সন্তানটা আপনার কি হয়েছে পানির মধ্যে গিয়ে ডুবে মারা গেছে। ওই বাবা কান্দে আর আমার ডাক দা বলে ভাতিজা, মনে হয় শেষবারের মতো আমার দোয়াটা কবুল হয়ে গিয়েছিল, কেন আমি সন্তান রে এইরকম গালি দিলাম। ও বাবাজি, ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই যতই রাগ হোক না কেন সন্তান রে কোনো সময় খারাপ বদদোয়া করবেন না, কোনো সময় গালি দিবেন না, যাই বলেন তাই বলেন, সন্তানের মৃত্যু কামনা করবেন না, সন্তান রে গালি দিবেন না, খারাপ রাস্তায় কবুল হয়ে যায় ওই সন্তানের কপালে খারাপ সারা কোনো ভালো নাই। আজকে আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে, সন্তান স্ত্রীরা নিয়ে কি করে আলাদা একটা বিছানার মধ্যে ঘুমায় ঘরের মধ্যে।
মধ্যে ঘুমায়, কিন্তু মা বাবা কি করে বাহিরে, একটা কি করে পর্দা দিয়ে টানানো ঘরের মধ্যে ঘুমায়। দেখা যায় মা বাবা ওই অন্ধকার মানে রাত্রির মধ্যে কি করে সুন্দর একটা জায়গা পায় না, অথচ কিন্তু ওই সন্তানরাই মা বাবা ছোটবেলা থেকে সুন্দরভাবে কিভাবে খাওয়ানো যায়, কিভাবে পরানো যায়, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, নিজে না পরিধান করে সন্তানরে পড়াইছে। আজকে সেই সন্তান নিজের স্ত্রীর নিয়ে ঘরের মধ্যে ঘুমায়, খাটের মধ্যে ঘুমায়, বিল্ডিং করা রুমের মধ্যে ঘুমায়, কিন্তু বাবা বাহিরে আছে এমন ঘটনা আছে না নাই? মুসলমান কথা বলেন এমন ঘটনা আছে না নাই? এমন ঘটনা সারা বাংলাদেশে অনেক পাওয়া যায়। আমি বলে সন্তানেরা তোমরা মা বাবারে কষ্ট দাও, তোমার মা বাবারে কষ্ট দাও মুসলমান, মা বাবারে যে মুসলমান মানে সন্তানেরা কষ্ট দেয়, এইটা যদি পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে তাকায়া দেখে, আমার মা আমার বাবা আমার কেমন করে লালন পালন করছে, এইটা যদি একটু ভেবে দেখে আমার মা আমার বাবা আমার কেমন করে এত বড় করছে, এত সুন্দরভাবে লালন পালন করছে, তাহলে মুসলমান তখন তার বুঝে আসবে আমার মা বাবারে জাররা পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছে, উফিল অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা তোমাদের মা বাবা দুজনের একজনা যদি তোমার জীবন দশায় পেয়ে যাও, তোমার মা বাবার সঙ্গে সর্বদা সর্বসময় সদ্য ব্যবহার করো, এতটুকু খারাপ আচরণ খারাপ ব্যবহার করো না, যতটুকু খারাপ আচরণের কারণে তোমার মা বাবা তোমার দ্বারা ইস শব্দটা উচ্চারণ করে, একটু কালেমা পড়িলা La ilaha illallah 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 la illallah la ilaha illallah muhammadur rasulullah কতগুলা মানুষের বাবা মারা গেছে, হাত নামাই, যারা বেশিরভাগ মুরব্বী আছে তাদের তো মাও গেছে বাবাও গেছে, গেছে না? যুবক ভাইরা যারা আছে তাদের কার কার মা বাবা মারা গেছে? আলহামদুলিল্লাহ হাত নামা, দেখেন তাও অনেকগুলোরই মা বাবা মারা গেছে। যাদের মা বাবা মারা গেছে তাদের কি কর্তব্য সন্তানদের? মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তান যদি দুনিয়ার পথে দুনিয়ায় থেকে হক পথে চলে সঠিক রাস্তায় চলে, তাহলে ওই মা বাবা যদি গুনাহগার হয় অল্প অল্প করতে করতে একদিন না একদিন সেই মা বাবা জান্নাতে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মা বাবা নেককার হয় জান্নাতিও হয়, কিন্তু সন্তান যদি দুনিয়ার বুকের মধ্যে থেকে নাফরমান করতে থাকে, আল্লাহ পাক তখন ডাক দেয়া বলে, তোর সন্তান কেমন সন্তান তুই দুনিয়ায় রেখে এসেছিস, তোর সন্তান নাফরমানি করতেছে, ওই সন্তানের কারণে বাবার কবরে এক সময় জাহান্নামের আগুন জ্বলে যায়। ওই জন্য যারা আমাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করতে হবে না হবে না বলেন? আর দোয়া করতে হলে আমাদের নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে, কারণ নামাজের মধ্যেই সকল প্রকার দোয়া পাওয়া যায়। নামাজের পরে আমরা হাত তুলে, আল্লাহ আমার মা বাবার তুমি কি করো জান্নাত নসিব করে দাও, আল্লাহর ঘরে গিয়ে যখন বলি আল্লাহ পাক সন্তানের দোয়াও মা বাবার জন্য কবুল করে নেন। সেই জন্য আমরা সকলেই যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ। আর একটা আবেদন, যাদের মা বাবা বেঁচে আছে পায়ে হাত দিয়ে বলি যুবক
মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কি দিও না, কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ পাক ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়, আর আল্লাহ যদি তার প্রতি নারাজ হয়ে যায় ওই ব্যক্তির কপাল কখনো ভালো হতে পারে না। প্রিয় মুসলমান বাজারের আমার, আপনাদের সকলে মনে আছে তো, মনে আছে বাজার কোন জায়গায় রেখেছি বলেন তো, হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি কোথায় চলে গেছেন, গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর কাছে মায়ের জন্য দোয়া চায়। মুসলমান বাজানেরা আমার, দেখেন নামাজ আদায় করতে করতে দেখুন অনেক দিন চলে গেল, হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করে চোখের পানি ফেলে ফেলে। মুসলমান বাজার আমার, ওই যে গভীর বিশাল জঙ্গল ছিল, এই জঙ্গলের পাশেই সবুজ মাঠ সবুজ গাছপালা ছিল, ওখানে ওই সবুজ মাঠের মধ্যে একটা রাখাল কিছু গরু কিছু ছাগল কিছু ওট দুম্বা নিয়ে ওই রাখাল কি করত, ওখানে ঘাস খাওয়াইত। এ মুসলমান, আবার গভীর জঙ্গলের মধ্যে একটা মেয়ে একটা যুবতী মেয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে লাকড়ি টোকানোর জন্য যাইত, লাকড়ি টোকায়া টোকায়া গোছায়া গোছায়া বাজারের মধ্যে বিক্রি করে করে কিছু টাকা হয়তো ওই টাকা মা বাবারে দিত, কারণ সন্তান আদি না থাকার কারণে মেয়েই কাজটা করতো গরিব হওয়ার কারণে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর জঙ্গলের মধ্যে একমাত্র আছে আল্লাহর নিরাপদ্রত অবস্থায় আর জঙ্গলের পাশে সবুজ মাঠের মধ্যে আছে একটা রাখাল, প্রত্যেক দিন সকাল হলে গরু ছাগল নেওয়াই জায়গায় কি করে ঘাস খাওয়ায়, আবার সন্ধ্যা হলে বাড়িতে ফেরত যায়, আবার ওই গভীর জঙ্গলের মধ্যে একটা সুন্দরী রমণী অল্প বয়সের যুবতী একটা মেয়ে কি করে লাকড়ি টোকানোর জন্য যায়। এবার মুসলমান লক্ষ্য করে শুনবেন, দেখেন এই তিনজনের মধ্যে কি একটা রহস্য ঘটে যায়। এ মুসলমান, যখন ওই মেয়েটা লাকড়ি টোকানোর জন্য জঙ্গলের মধ্যে যায়, ওই রাখালটা লক্ষ্য করে দেখে এত বড় গভীর একটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, কাউরেই দেখা যায় না, আর এই মেয়েটা একা একা জঙ্গলের মধ্যে গিয়ে কি করে লাকড়ি টোকায়। সুযোগে সদ্ব্যবহার করা দরকার। এই যুবকটা দেখলো, রাখালটা দেখলো, যুবতী মহিলা যুবতী মেয়ে তারে যদি আমি কুপ্রস্তাব দেই যদি রাজি হয়ে যায় তাহলে তো কাম হয়। এ মুসলমান আল্লাহর বান্দা শোনো, এবার যখন ওই রাখালটা ওই যুবতী মহিলাটা যখন ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছে, ডাকতে বলতেছে এদিকে আসো, তুমি সারাদিন জঙ্গলের মধ্যে লাকড়ি টোকাইয়া কত টাকা বিক্রি করো, মনে করেন 100 টাকা বিক্রি করে। রাখাল ডাকতে বলতেছে সারাদিন লাকড়ি টোকাইয়া তুমি 100 টাকা বিক্রি করো, আর এখন থেকে তোমার লাকড়ি টোকানো লাগবে না, আর জঙ্গলের মধ্যে তোমার কষ্টও করা লাগবে না, বিক্রিও করা লাগবে না, তবে একটা প্রস্তাব আছে, প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে কি হবে, তোমার সারাদিন যত টাকার লাকড়ি তুমি টোকায়া টোকায়া বিক্রি করো, ওই টাকাটা আমি আমার পকেট থেকে দিয়ে দেব। এবার যুবতী মেয়েটা ডাকতে বলতেছে, হে রাখাল, তোমার মতলব আমার কাছে ভালো মনে হচ্ছে না, বলো বলো কি প্রস্তাব তুমি আমারে দিতে চাও। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার রাখালটা ডাকতে বলতেছে, ও যুবতী মেয়ে, তুমি যদি আমার সঙ্গে এই জঙ্গলের মধ্যে গিয়ে একটু কি করো, প্রেম বিনিময় করো, ভালোবাসা করো, একটু মেলামেশা করো, তাহলে তোমার সারাদিন আর খড়ি খোটা লাগবে না, লাকড়ি টোকানো লাগবে না, তোমারে আমি টাকা দিয়ে দেব, ওই টাকা নিয়ে নিয়ে তুমি মা বাবার কাছে দিবা। এ মুসলমান গরিবের মেয়ে ডাকতে বলতেছে, না এটা করা যাবে না, আমি এমনিতেই গরিবের মানুষের মেয়ে, আর এটা যদি সকল মানুষ জেনে যায় তাহলে তো আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমার তো গ্রামের মধ্যে থাকতে দেবে না। এ মুসলমান রাখাল যখন বারে বারে কুপ্রস্তাব দিচ্ছে কিন্তু মেয়েটা রাজি হয় না,
কয়েকবার কবুস্তার দেওয়ার পরেও যখন মেয়েটা রাজি হল না, এবার মুসলমান পকেট থেকে একটা ছোট্ট ছুরি চাকু বাহির করে বলতেছে, যদি কুপ্রস্তাবে রাজি হও তো কপাল ভালো, আর যদি কুপ্রস্তাবে রাজি না হও তাহলে তোমার পেটের মধ্যে ছুরির আঘাত করে তোমার জঙ্গলের মধ্যে লাশ বানায় ফেলে দেব। এবার মেয়েটি দেখতেছে জীবনটাই হলো আমার আগে, জীবনই যদি না থাকে আমার ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কি করবে, তাহলে আর তো কেউ দেখতে হচ্ছে না, সমস্যা কি? মুসলমান গভীর জঙ্গলের মধ্যে গিয়ে যখন কি করলো, জেনা করলো, বিবিচার করলো, দুইজন মেলামেশা করলো। এইরকম ভাবে দুইজন যখন মেলামেশা করে জঙ্গল থেকে বাহির হবে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ওই গভীর জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। এটা দেখার পর দুইজন অন্য সাইড দিয়ে বাহির হয়ে ওই জঙ্গল থেকে বাহির হয়ে চলে গেল। এইভাবে একদিন নয় দুই দিন নয়, যতদিন পর্যন্ত ওই মেয়েটা গভীর জঙ্গলের মধ্যে আপনার লাকড়ি টোকানোর জন্য সে ওই রাখাল ছেলেটা কি করে, তাকে ধ্বংস করে এবং তার সঙ্গে মেলামেশা করে। এরকম মুসলমান করতে করতে যখন কয়েকদিন পার হয়ে গেল, দিন পার হইতে হইতে যখন মাস হয়ে গেল, এবার ওই ছোট্ট মেয়েটা, ওই যে যুবতী মেয়েটার পেটের মধ্যে সন্তান চলে আসলো। এ মুসলমান সন্তান আসতে স্বাভাবিক তো, মেয়েদের পেট কি হয় ধীরে ধীরে বড় হয়, এরকম ভাবে বড় হওয়া আরম্ভ হয়ে গেল। এবার যুবতী মেয়েটা ডাক দিয়ে বলতেছে, রাখাল তুমি তো আমার দংশন করেছো, আমার সঙ্গে মেলামেশা করেছ, আজকে তো তোমার মেয়ে সব তোমার সন্তান আমার পেটের মধ্যে চলে এসেছে, এই সন্তানের তুমি কি করবা, জলদি করে আমার বিবাহ করো, যদি বিবাহ না করো গ্রামের সকল মানুষ যদি জেনে যায় আমার পেটের মধ্যে সন্তান আছে, আর এইটা যদি সকলে জেনে যায় তাহলে তো আমারে বলবে তোর বিয়ে হয় নাই, তোর পেটের মধ্যে সন্তান আসলো কোত্থেকে, তাহলে তো আমারে গ্রাম থেকে বাহির করে দেবে, আমার মা বাবারও ভিটা বাড়ি ছাড়া করবে। এবার ওই যুবতী মহিলাটার ডাক শুনে রাখাল ডাকতে বলতেছে, না না তুই এরা কেমনে ভাবলি, তোর মতো ফকিরনির বাচ্চারা আমি বিবাহ করব, না না এইটা কোনোদিন সম্ভব না। এবার মুসলমান যুবতী মেয়েটা ডাকতে বলতেছে, তুমি যদি বিবাহ না করো তোমার সন্তান আমার পেটের মধ্যে আছে, তাহলে আমারে বিবাহ করবে কে? আহলে